हेलो व्यूअर्स, स्वागतम जानाच्छि आमार आरो एकटी नतून भिडियोते। तो कैप्टेन अमेरिका 4 एर सम्पर्के कयेकटा लीक बा रिमार बा डिटेल्स सामने एसेछे जेगुलो आमी आमार ए भिडियोते आलोचना करब। तो ब्लैक पैंथर 2 मुभिर प्रोड्यूसर मूर बोलेछेन जे मार्वल स्टूडियो आगामी बसंते एकटा प्रोजेक्टेर काज शुरू करे दिबे एबं तादेर देशे आगामी बसंत माने होच्छे जे आमादेर देशे तखन शीतकाल शेष होये जाबे आर तखन ग्रीष्मकाल शुरू होते थाकबे। एइरकम समये फिल्मिंगेर काज शुरू होबे कोनो एकटा प्रोजेक्टेर, आर एटा अवश्यई कैप्टेन अमेरिका 4 एर सम्पर्के तिनि टीज करेछेन। माने फेब्रुआरी मार्च एप्रिल এই 3 মাসের মাঝেই শুরু হয়ে যাবে ক্যাপ্টেন আমেরিকা 4 এর ফিল্মিং এর কাজ। আর এটার জন্য যত ধরনের প্রি প্রোডাকশন রয়েছে সবগুলো উপস্থিত রয়েছে ডিজনি বা এমসিইউ এর কাছে। এবং প্রোডিউসার নেটি মুর আরও প্রকাশ করেছেন যে হ্যারিসন ফোর্ড, যিনি এই মুভিতে থান্ডারবোল্ট রোজের অভিনয় করবেন এবং তিনি এই মুভিতে স্যাম মানে আমাদের নিউ ক্যাপ্টেন আমেরিকার সাথে একটা অনেক বড় দ্বন্দ্ব তৈরি হবে এবং এখান থেকে আমরা ক্যাপ্টেন আমেরিকা 4 এর নিউ ক্যাপ্টেন আমেরিকার লিডারশিপ দেখতে পাবো, যেটা এর আগে আমরা এমসিইউতে তার মাঝে দেখিনি। অর্থাৎ ক্যারেক্টারের উপর খুব বড় ডেভেলপ কাজ চলবে। তো যাই হোক, এখানে কিন্তু হ্যারিসন ফোর্ডের থান্ডারবোল্ট রোজের ক্যারেক্টার সম্পর্কে একটা লিক বা রিউমার বের হয়েছে। যে নিউজটা হলো যে তিনি ক্যাপ্টেন আমেরিকা 4 এ ইউএস এর প্রেসিডেন্ট হবেন এবং তিনি হাল্কের গামা রেডিয়েশন ব্যবহার করে রেড হাল্কে পরিণত হবেন। তো যাই হোক, আমরা কিন্তু আগ থেকে জানতাম যে তিনি রেড হাল্কে পরিণত হবেন এমসিইউ এর ফিউচারে, কিন্তু এখন নিউজটা এটা হলো যে তিনি ক্যাপ্টেন আমেরিকা 4 এ শুধু রেড হাল্কে পরিণত হবেন না, তিনি ইউএস এর প্রেসিডেন্ট হবেন মুভিতে। তো যাই হোক, এটা কিন্তু রিউমার বা লিক বলতে পারেন, কোনো কনফার্ম নিউজ নয়। এখন দেখা যাক ক্যাপ্টেন আমেরিকা 4 এ কি হয়, এমনটা হলে অনেক ইন্টারেস্টিং হবে মুভিটা আমি মনে করি। তিনি ইউএস এর প্রেসিডেন্ট হবেন, অর্থাৎ তিনি বিশ্বতে নতুন নতুন আইন আনবেন বা নতুন নতুন আদেশ দিবেন যেগুলো খারাপ আদেশ বা আইন, এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা, এবং এখান থেকে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এটা ইন্টারেস্টিং হবে যে থান্ডারবোল্ট রোজ কিন্তু ইউএস এর প্রেসিডেন্ট হবেন এবং একই সাথে সে কিন্তু রেড হাল। এমনিতে ইউএস এর প্রেসিডেন্ট, তার হাতে অনেক ক্ষমতা, তার উপর এই ইউএস এর প্রেসিডেন্ট আবার রেড হাল, যে একজন ভিলেন। অবশ্য তিনি নিজের মাইন্ডে ভাবেন যে তিনি একজন হিরো, এবং এটার বিরুদ্ধে স্যামের ক্যাপ্টেন আমেরিকা কিভাবে যে লড়াই করবে সেটা এখন দেখার বিষয় ক্যাপ্টেন আমেরিকা পরে কি হয়। এবং থান্ডারবোল্ট রোজ যে ইউএস এর প্রেসিডেন্ট হবেন সেখানে তার বড় সাপোর্ট হিসেবে কাজ করবে বেলেন, যাকে আমরা ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভিতে দেখেছি, এবং সেই সম্ভবত হতে যাচ্ছে এমসিইউ এর অ্যান্টি হিরো টিম থান্ডারবোল্টের লিডার। যাই হোক, হ্যারিসন ফোর্ডের থান্ডারবোল্ট ক্যারেক্টারটা ক্যাপ্টেন আমেরিকা 4 এর মাঝে এন্ড হবে না, কারণ ক্যাপ্টেন আমেরিকা 4 এর পরের মুভিটাই আসতে যাচ্ছে থান্ডারবোল্ট মুভি। থান্ডারবোল্টের মুভি সম্ভবত রেড হাল বা থান্ডারবোল্ট রোজ উপস্থিত হতে যাচ্ছে, এবং অনেকে রিউমার এখন বের হয়েছে যে হ্যারিসন ফোর্ড তিনি তার ক্যারেক্টারের জন্য অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স আগ পর্যন্ত সাইন করেছেন এমসিইউতে, যেটার মানে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর আগে থান্ডারবোল্ট মুভি আসতেছে, তো সম্ভবত আমরা রেড হালকে দেখতে পাবো থান্ডারবোল্ট মুভিতে, এবং মাঝখান দিয়ে আরো অনেক মুভি বের হবে, সম্ভবত অন্যান্য মুভিতেও দেখতে পারি রেড হালকে। এবং রেড হাল্ক ভার্সেস গ্রিন হালকের মাঝে একটা যদি ফাইট হয়ে যায় তাহলে তো এটা আরো অনেক জমজমাট হবে। রেড হাল্কের বিষয়ের একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে গ্রিন হাল্ক মানে ব্রুস ব্যানার হাল্ক যত বেশি রাগ হয় সে তত বেশি পাওয়ারফুল হতে থাকে, ঠিক এর বিপরীতভাবে রেড হাল্ক যত বেশি কুল হতে থাকে বা যত বেশি রিল্যাক্স হতে থাকে তত বেশি সে পাওয়ারফুল হতে থাকে। তো অবশ্যই এমসিইউতে যদি রেড হাল্ক ভার্সেস গ্রিন হাল্কের একটা ফাইট হয় তাহলে এটা অনেক ইন্টারেস্টিং একটা দৃশ্য হবে। তবে রেড হাল্ক আর গ্রিন হাল্ক ফাইট হওয়ার আগে এমসিইউ এর স্মার্ট হাল্ককে পরিবর্তন করতে হবে, তাকে স্মার্ট থেকে রাগ হাল্ককে পরিণত করতে হবে। যাই হোক, ক্যাপ্টেন আমেরিকা 4 এর সম্পর্কে আপাতত নিউজ বা রিউমার বা ডিটেলস বা লিক হলো যে মুভি শুটিং এর কাজ 2023 শুরুর দিকে শুরু হয়ে যাবে, আমাদের দেশে গ্রীষ্ম শুরু হওয়ার আগে শুরু হয়ে যাবে, এবং এই মুভিতে রেড হাল্ক উপস্থিত হতে যাচ্ছে এবং সে ইউএসএফ প্রেসিডেন্ট হবে এবং তার কন্ট্রাক্টটা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স পর্যন্ত। তো যাই হোক, এখন দেখার বিষয় ফিউচারে কি হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিও। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।